আশীর্বাদ নজরে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে এসটিএফ ও জেলা পুলিশ যৌথ অভিযান চালায় এবং জাতীয় সড়ক থেকে বিস্ফোরক বোঝাই গাড়ি আটক করে এসটিএফ। যদিও এই গাড়ি থেকে প্রায় 81,000 ডিটোনেটর উদ্ধার করা হয়েছে। পুলিশ পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ এলাকার বাসিন্দা আশিস কেওড়াকে আটক করে। কি উদ্দেশ্যে বিস্ফোরক নিয়ে আসা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের দাবি। সংবাদ নজরে। হেদবপুর পঞ্চায়েতের শেকোপুর নপাড়া গ্রামে গাছ বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ। থান ইট দিয়ে মনোজ বাউরির মাথায় সজোরে আঘাত করে বাহাদুর বাউরি। এরপর মাটিতে লুটিয়ে পড়েন মনোজ। এরপর মনোজ বাউরিকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। যদিও অভিযুক্ত খোঁজ চালাচ্ছে দুবরাজপুর থানার পুলিশ। সংবাদ নজরে। 21 জুলাই কলকাতা ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ স্মরণ সভা অনুষ্ঠিত হবে। তাই ঝাড়গ্রাম জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চলছে দেওয়াল লিখন ও প্রস্তুতি সভা। সেই ঐতিহাসিক সভা সফল করে তুলতে ঝাড়গ্রাম জেলা নেতৃত্বের নির্দেশ অনুযায়ী বুধবার ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের রগড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পঞ্চানন দাসের নেতৃত্বে জোর কদমে চলছে দেওয়াল লিখনের কাজ। সংবাদ নজরে। 21 জুলাই সমর্থনে বারুইপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এক মহামিছিল অনুষ্ঠিত হলো বারুইপুরে। বুধবারের মিছিলে পামেলার বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ শুভাশিষ চক্রবর্তী, বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, তৃণমূলের সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, বিধায়ক ফিরদৌসী বেগম সহ অন্যরা। সংবাদ নজরে। রাজারহাট গাড়াগড়ি এলাকার ফাঁকা মাঠ থেকে এক মহিলা রক্তাক্ত অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার গৃহ চাঞ্চল্য। শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন এবং সিগারেটের ছেঁকা। পা বাঁধা ছিল বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। মৃত মহিলার নাম আলিয়া বিবি। ধর্ষণ করে খুন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে রাজারহাট থানার পুলিশ। সংবাদ নজরে। আউসগ্রামে জঙ্গলের মধ্যে এক ব্যক্তির গলায় ফাঁস লাগানো পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আউসগ্রামে দিঘনগর দুই অঞ্চলে কুমারগঞ্জে জঙ্গলের ভিতরে বৃহস্পতিবার দেহটি দেখতে পান কয়েকজন। স্থানীয় কয়েকজন জঙ্গলে শুকনো কাঠ সংগ্রহ করে কিন্তু প্রথমে দুর্গন্ধ পান। তারপর দেখেন সড়কপথ থেকে প্রায় 100 মিটার জঙ্গলের ভিতরে এক মাঝবয়সী ব্যক্তির দেহ। দেহটিতে গলায় নাইলনের দড়ির ফাঁস। সংবাদ নজরে। 2019 সালে ব্যারাকপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন আয়োজিত হয়েছিল। এরপর করোনা পরিস্থিতির কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় চলতি বছর আয়োজিত হলো ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের 15টি পদের জন্য লড়াই। এবং জানা যাচ্ছে যে সেখানে সামিল হয়েছে বাম, কংগ্রেস, তৃণমূল, বিজেপির আইনজীবী সংগঠনের সদস্যরা। সংবাদ নজরে। এলাকায় সম্প্রীতি রক্ষা বজায় রাখতে বিভিন্ন মসজিদের মৌলভি এবং ইমামদের নিয়ে শান্তি বৈঠক করল মোথাবাড়ি থানার পুলিশ। এদিনের ইমাম সাহেবদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন এলাকার সমাজকর্মী থেকে বিশিষ্টজনেরা। বৃহস্পতিবার দুপুরে মোথাবাড়ি থানা কনফারেন্স হলে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সংবাদ নজরে। জোর কদমে চলছে মায়াপুর ইসকনের রথের শেষ মেলার প্রস্তুতি। গত 2 বছর যাবত করোনা আতঙ্ক কাটিয়ে লাখো লাখো ভক্ত মেতে উঠবে ইসকনের এই রথযাত্রায়। রথের চাকায় রঙের প্রলেপ লাগানো ইতিমধ্যে শেষ।
কখন টান পড়বে জগন্নাথ দেবের রথের রশ্মিতে সেই মহেন্দ্র খনের অপেক্ষায় ভক্তরা। আগামীকাল রথযাত্রা, সেই উপলক্ষে বেলঘড়িয়ার রথতলা কমিটির পক্ষ থেকে 30 ফুটের 3টি রথ তৈরি করা হয়েছে, যা বিডি রোড পরিক্রমা করবে। আর সেই রথ দেখতে সকলের কাছে আমন্ত্রণ জানান বিধায়ক এবং বললেন, পুরীতে নয় বেলঘড়িয়া এসে রথ দেখুন, পুরীর রথের আদলে তৈরি হয়েছে বেলঘড়িয়া রথ। সংবাদ নজরে।